মধ্যবিত্ত না নিম্নবিত্ত না, কিন্তু আমরা কিন্তু সব সাহায্য সহযোগিতা গুলো পাই না, এটাই হলো সবচেয়ে মাগ। আবার না পারি সরকারের কাছে কিছু পাইতে, না পারি মনে করেন কোনো জায়গায় পাইতে, তাও আজকে একটু দাঁড়াইছি, দিচ্ছিল না, তাও আজকে একটু পাইছি দেখে খুশি হয়েছি। কারণ আমরা কিন্তু মনে করেন যে না পারি নিম্নবিত্ত আয়োগের মতো ছোটোখাটো জন্য যা সাহায্য পাইতে আমাকে দিতে চায় না, আবার বাসায় যেও তো কেউ দেবে না। কারণ আজকে এখানে ডাক্তার দেখাতে আসছিলাম, তাই জন্য মনে করেন এই সুযোগটা পালাম। ডিম পাইছি, চাল পাই, মুড়ি পাইছি, তারপর চিড়া পাইছি, তারপর আপনার আলু পাইলাম, পেঁয়াজ পেলাম, তেল পেয়েছি, অল্প দামে নিচ্ছে, হাফ দামে নিচ্ছে, তারা সুযোগ সুবিধা দিচ্ছে, গরিব মানুষকে সমস্যা নেই, মানে খুবই সুবিধার ভিতরে পাইছি আর কি। এখানে তো আমি স্বল্পমূল্যে নিম্ন আয়ের মানুষের জন্য কিছু পণ্য বিক্রয় করা হচ্ছে, আমি এখান থেকে পণ্য ক্রয় করছি, বাজার থেকে অনেক দাম কম এবং পাই আমার অনেক ভালো লাগছে। আমাদের এই আজকের উদ্যোগটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নেওয়া হয়েছে। আমি কয়েকজন নিম্নবিত্ত মানুষের সাথে কথা বলেছিলাম, যারা শুধুমাত্র আলু ভর্তা, ডাল এবং লাউ ঘণ্ট দিয়ে রোজা রাখেন এবং ইফতারের সময় কোনো কিছুই খেতে পারেন না, সেম প্রোডাক্টগুলোই তারা খান। এখন এইগুলো বিবেচনা করেই আমার এই আয়োজনটা। আজকে আমি প্রায় 50 জন প্লাস মানুষকে 7 রকমের পণ্য দিয়েছি এবং যেটা বাজার মূল্যের অর্ধেকের চেয়ে অনেকটা কম। মুড়ি 20 টাকা, চিড়া 20 টাকা, সয়াবিন তেল 40 টাকা, ডিম 5 টাকা পিস, এভাবে করে আমি মনে করেন যে 165 টাকার প্যাকেজে প্রায় 500 টাকা মতো মানুষকে দিয়েছি। এর পরবর্তীতে আমরা একটা হচ্ছে আয়োজন করব, সেটা পথ শিশুদের নিয়ে ঈদ উপহার দেওয়ার জন্য।